बेकी एक्सप्रेस के तरफ से आप लोगों को स्वागत करते हैं। सबसे पहले आप हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटा भी दबाइए ताकि हमारे वीडियो आपको मिले जल्द से जल्द। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আমার হাতম পুরুকিয়া যে ঐক্য সংহতি বিজেপির নেতৃত্ব সরকার চলাকালীন যে বিনষ্ট হয়েছে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার কারণে পার্লামেন্টর থেকে বারবার দাবি উত্থাপন করেছে যে বিজেপির এই বিষাক্ত পরিবেশ পরিহার করিব লাগে, শান্তি ইস্টাবলিশড হব লাগে অসমত। তেখেতে এমপি হয়ে থাকতে আপনাদের দেখিছে 2012 কোকরাঝারের ঘটনা আপনার মনত আছে, লাখ লাখ মানুষের ঘর দাহ দাহ করে যেতে জ্বলিয়েছে মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব দিল্লির পার্লামেন্টত। তেখেতে এই লাখ লাখ মানুষের জুই কেন নুমাব পড়া যায় ইয়ার সপক্ষে পার্লামেন্টত সফলভাবে তেখেতে দাবি উত্থাপন করি সরকারক বাধ্য করাই কোকরাঝারত সরকার নামি আহিছে, এই সকল নিরাপত্তা দিবলে বাধ্য হয়েছে। 2008 কথা আপনার মনত আছে, নারায়ণগুড়ির 2014 দাঙ্গা হাঙ্গামার কথা আপনার মনত আছে। আমার দলের বিধায়ক সকল, আমার দলের সম্মানী সাংসদ হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব, এই কথা আপনার মোর এনআরসির নাম, এনআরসির কাম চলি আছে। আমি বিচার আমার দলের স্ট্যান্ড 71 পিছর এজন বাংলাদেশী অসমত থাকিব নালাগে নালাগে নালাগে, হিন্দু হোক মুসলমান হোক 71 পিছর বাংলাদেশী বিদেশী অসমের পরা যাব লাগিব। কিন্তু 71 আগর এই দেশের নাগরিক ভারতীয় যে সকল হয় ইন্ডিয়ান যে সকল হয় সেই সকলের লগত হারাশাস্তি নচলিব। এজন ভারতীয় যদি এনআরসির পর নাম বাদ পড়ে আমার দলের সংগ্রাম চলি থাকিব থাকিব, আজমল সাহেব তার কারণে সংগ্রাম করেছে। সময় বন্ধু সকল, সুপ্রিম কোর্টে আজমল সাহেবের নেতৃত্বত আপনাদের দেখিছে আজি ডিভোটর সমস্যা এনআরসি চলি আছে, আমি হোল হার্টেডলি এনআরসি সাপোর্ট করে আছো, সকলে সহযোগ করে আছো আমি যে 71 পিছর বিদেশি থাকিব না লাগে। কিন্তু দুর্ভাগ্য অসমত যে সরকার, দিল্লির যে সরকার, অসমত থেকে তো দলে লাখ লাখ বিদেশির বোঝা চাপি দি অসমর জাতি মাটি ভেটির প্রতিশ্রুতি দিয়া সরকার অসমখন বিপদের মুখত ঠেলি দিয়ার চেষ্টা করেছে। কোনো বিল পার্লামেন্টত আহিব ইউডিএফর সাংসদ সকল পার্লামেন্টত চুপচাপ বহি থাকিব হব নোয়ারে, কিন্তু অন্য দলে করা নাই। আপনাদের দেখিছে যেতিয়া এই জাতিদঙ্গী বিধায়ক পার্লামেন্টত আনিছিল কংগ্রেসে অকবার করে তারপর উলাই আহিছে, আপনাদের দেখিছে বিজেপিতে এই বিলের পক্ষত আছিল, এজিপির কোনো সাংসদ নাই, কিন্তু একমাত্র ইউডিএফ দল হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্ব পার্লামেন্টের থেকে সবলভাবে নাগরিকত্ব সংশোধনী বিধায়কের বিরোধিতা থেকে করেছে জোরদার ভাবে একমাত্র 14 জন এমপি, একমাত্র এমপি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব তেখেতেই বিলের বিরোধিতা করেছে। সম্মানিত বন্ধু সকল, সংসদ বিজেপি যে প্রতিশ্রুতি দিছিল জাতি মাটি ভেটির কথা, নরেন্দ্র মোদী যেবিলাক প্রতিশ্রুতি দি গাদীত বহিছিল সব জুমলা উলাই গল, এটাও প্রতিশ্রুতি রক্ষা করা নাই। ভারতের সংবিধান খতরাত আছে, নাগপুরের পর ভারত দিল্লির পর নহয়, বিজেপি নাগপুরের পর ভারতবর্ষ পরিচালনার পরিকল্পনা করেছে, আমি সকলাই মিলি তার প্রতিবাদ করিব লাগিব, সংবিধান রক্ষা করিব লাগিব। ইউবা কো পড়ে লিখে লড়কো কো লেকিন 10 করোড় নেই 10 লাখ লোগোঁ কো ভি নৌকরি নেহি দে পায়া, মোদী নে ওয়াদা কিয়া থা স্মার্ট সিটি বানাউঙ্গা, কোই স্মার্ট সিটি ইন্ডিয়া মে নেহি বানা, মোদী নে ওয়াদা কিয়া থা গঙ্গা মাইয়া কো সাফ করুঙ্গা, সাফ
साफ नहीं कर पाया, पूरे हिंदुस्तान गवाह है, गंगा मैया साफ नहीं हुई। वादा किया था, झूठा निकला। मोदी ने वादा किया था गरीब के अकाउंट में 15-15 लाख दिलाऊंगा, झूठा निकला, 1 लाख भी नहीं दिया। और गरीब के अकाउंट से पैसा काट काट के मोदी सरकार लेने लगा, अकाउंट में पैसा नहीं आया। मोदी ने वादा किया था काले पैसे बाहर से लाऊंगा, मैं चौकीदार हूं, चौकीदार नहीं चोर निकला। नीरव मोदी को चोरी करने दिया, मेहुल चौकसी को चोरी करने दिया, ये लोग भाग गए करोड़ों रुपया लेके, यहाँ से भाग गए। इंडिया के किसान परेशान है, यहाँ के जो किसान है लाखों किसान सुसाइड कर रहे हैं। वादा किया था मोदी, जुमला निकला, कुछ नहीं कर सका। दोस्तों यही सब प्रतिश्रुति मोदी दिसिल, उपरंसी भावे अखमतारी कोईसिल, জাতি মাটি বেটির কথা কইছিল যে জাতি রক্ষা করিম, বেটি রক্ষা করিম, মাটি রক্ষা করিম। বিজেপি সরকার গাদুত পোহার পিছত ভারতের মাটি বাংলাদেশক কথাই দিছে, আমি প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদ করি মহানগত দিনত, আমি আমার মাটি বেলেগক নিলাম।